মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেখানে বিক্ষোভে সামিল এবার জুনিয়র ডাক্তাররা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসবিপির এবং প্রিন্সিপাল অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা। এতদিন ধরে তৃণমূল পরিচালিত রাজনৈতিক নেতাদের দ্বারা অবৈধভাবে স্টুডেন্ট পরিচালিত হতো, কলেজের কর্তৃপক্ষ যেখানে যেত এবং বেশ কিছু তৃণমূল পরিচালিত অনুষ্ঠানেও তাদেরকে দেখা যেত, এমনকি অভিজ্ঞদের সহ অনেকেরই এই কলেজে আনাগোনা ছিল। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় এবং এমএসপিপি প্রসেনজিৎ বগকে ঘিরে অবস্থান বিক্ষোভ, যতক্ষণ না স্বচ্ছ অরাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে, এমনটাই স্পষ্টত জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসপিপি এবং প্রিন্সিপাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে এবার হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। কি দাবি রয়েছে তাদের শুনুন। আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে বারবার বলছি, আমরা একটি গণতান্ত্রিক আরডিএ চাই, আমরা একটি গণতান্ত্রিক ছাত্রছাত্রী কাউন্সিল চাই। আমরা বহুদিন ধরে বলছি, আমরা সেই নিয়ে গণস্বাক্ষর জমা করেছি যে আমরা প্রত্যেকেই ছাত্রছাত্রী প্রত্যেকেই সেটা চাই। আমরা কর্তৃপক্ষের কাছে আসলাম যে কর্তৃপক্ষ যেন আজকে আমাদের দাবিকে, আমাদের ন্যায্য দাবিকে তারা মান্যতা দেন, কিন্তু তারা সেই মান্যতা দিচ্ছেন না। তারা বারবার বলছেন যে আমরা এই দাবিকে স্বাস্থ্য ভবনে পাঠাবো। আমরা জানি যে স্বাস্থ্য ভবন একটা দুর্নীতি আঁতুড় ঘর, সেখানে যে দাবি যায় সেটা কফিনে জমা হয়ে যায়, সেটা কখনো ফেরে না, সেটা কখনো ফেরে না। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি আনছি, যেমন মেদিনীপুর, যেমন বর্ধমান, যেরকম তাদের কর্তৃপক্ষের কাছ থেকে একটা মান্যতা দিয়েছে, হ্যাঁ তোমাদের একটা গণতান্ত্রিক আরডিএ দেবো, তোমাদের একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল দেবো। আমরা কর্তৃপক্ষের কাছে সেই ন্যূনতম দাবি আসতে এসেছি যে স্যার আপনারা আমাদের মা বাবার মতো হন, আপনারা আমাদের তরফ থেকে সেই ন্যূনতম মান্যতা দিন যে হ্যাঁ আপনারা আমাদের এই দাবির সঙ্গে একমত যে আমরা একটি গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল চাইছি, একটি গণতান্ত্রিক আরডিএ চাইছি এবং আপনারাও সেটা চাইছেন, সেই মান্যতাটুকু আমাদের দিন, আমরা সেইটুকুই আজকে চাইতে এসেছি। এবং কি আমরা জানি যে এই কলেজে আগে একটি টিএমসিপি ইউনিট ছিল, সেই টিএমসিপি ইউনিট কিন্তু নিজেদের নামে ছাত্রছাত্রী থেকে জোর করে দখল করে নিজেদের নামে নিজেদের কিছু পেটোয়া ছাত্রদের দিয়ে সমস্ত কালচারাল অনুষ্ঠান দখল করে রেখেছিল, তাতে অন্যান্য কোনো ছাত্রের কোনো রকম কোনো অংশগ্রহণ করার সেরকম একটা সুযোগ ছিল না, তার কোনো কমিটি থাকতে পারতো না। তখন কি হয়, সেই অনুষ্ঠানে কিন্তু আমাদের স্যার ম্যাডামরা গিয়েছেন, তারা কিন্তু তখন একবারও বলেননি যে আমরা মান্যতা দিচ্ছি না। তাহলে ওদের যখন স্যার ম্যাডামরা সেই অনুষ্ঠানে গিয়ে মান্যতা দিয়েছেন, তাহলে আমাদের এই গণতান্ত্রিক দাবি, আমাদের এই গণতান্ত্রিক আরডিএর দাবি, আমাদের এই গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল দাবি মান্যতা দিতে তাদের অসুবিধা কোথায় আমরা জানতে চাইবো আমাদের স্যারদের কাছে। আজকে আমাদের কর্মসূচি এটাই যে যতক্ষণ না আমরা এই লিখিত মান্যতাটুকু পাচ্ছি আমরা এখান থেকে উঠবো না, যদি স্যারদের এখান থেকে বেরিয়ে যেতে হয় আমাদের গায়ের উপর দিয়ে হেঁটে যেতে হবে। আজকে আমাদের স্টুডেন্টদের মানে মালদা মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্ন অবধি আমরা সবাই চাই যে একটা স্টুডেন্ট কাউন্সিল হোক, যেটা একটা ডেমোক্রেটিক রাইট আমাদের, সেটা এনএমসি গাইডলাইনের মধ্যেও পড়ে, সেটা আমরা চাইছি। কিন্তু স্যারদের সাথে আমরা অনেকক্ষণ মিটিং করেছি, অনেকদিন ধরে মানে 7 দিন ধরে আমরা এটা বলেই যাচ্ছি স্যারদেরকে, কিন্তু স্যাররা বলছেন যে আমরা আমাদের হাতে অথরিটিটা নেই, আমরা স্বাস্থ্যভবনে পাঠাবো। কিন্তু স্বাস্থ্যভবনে যদি জিনিসটা যায় ওখানে এখন অনেক মানে দুর্নীতির অভিযোগ রয়েছে, তো সেখানে স্বাস্থ্যভবনের উপরে আমরা স্টুডেন্টরা একদমই আস্থা রাখছি না। তার জন্যে আমাদের অন্যান্য কলেজেস যেগুলো হচ্ছে ধরুন রামপুরহাট হলো, এনবিএমসি হলো, ওখানে কিন্তু এরকম একটা ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল অলরেডি অথরাইজেশন পেয়ে গেছে কলেজ অথরিটির কাছ থেকে, সেটাই আমাদের দাবি। আর আমাদের সিনিয়র দাদাদিদের দাবি হচ্ছে তারা আরডিএ চান, সেম মানে একটা ডেমোক্রেটিক বডি, সেটাও তাদের দাবি। আমরা মানে এটা ভেবেই রেখেছি যে যতক্ষণ না আমাদের এই ডেমোক্রেটিক বডি আরডিএ আর স্টুডেন্ট কাউন্সিলকে আমাদের স্যাররা অথরাইজেশন রিটেন অ্যাসিওরেন্স দিচ্ছেন যে এটা উইথ ইমিডিয়েট এফেক্ট আমাদের কলেজে হবে, আমাদের সব ডেমোক্রেটিক নিডসগুলো ফুলফিল হবে, ততক্ষণ আমরা আমাদের প্রোটেস্টটা তুলবো না। মাধব, আন্দোলনকারীরা তো একেবারে তাদের দাবিতে অনড়, কাল রাত থেকে আজকে পর্যন্ত আজকে কি ছবি লক্ষ্য করা যাচ্ছে? সুমনা, তোমায় জানিয়ে রাখি, গণতান্ত্রিক পদ্ধতিতে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি ও রেসিডেন্ট ডক্টর অ্যাসিস্ট্যান্ট দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা এমএসবিপি ও প্রিন্সিপাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভ। এক ঘন্টা ধরে এই অবস্থান বিক্ষোভ চলছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এতদিন ধরে তৃণমূল পরিচালিত রাজনৈতিক নেতা যারা অবৈধভাবে স্টুডেন্ট পরিচালিত হতো, কলেজের কর্তৃপক্ষ সেখানে যেত এবং আসতো, কিন্তু কিছু তৃণমূল পরিচালিত অনুষ্ঠানে তাদের তো দেখা যেত, এমনকি অভিজ্ঞ সরকার অনেকেই এই কলেজে আলোচনা ছিল। তাই জুনিয়রদের ডাক্তারদের দাবি, স্বচ্ছভাবে গণতান্ত্রিক পরিবেশ চালু হোক, সেখানে কোনো দলের ব্যানার থাকবে না, এমনকি কোনো হুমকি কালচার থাকবে না, এই নিয়ে তাদের দীর্ঘক্ষণ ধরে
অবস্থান বিক্ষোভ চলছে। কিন্তু তারপর তোমাকে জানিয়ে রাখি আজকের ঘটনা, নতুন করে জন্মে দোষ নাহির অন্যতম মাথা অভিক দে। 2023 সালে অনুসারে একই মঞ্চে অভিজ্ঞের সাথে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসঞ্জিত গড়। আন্দোলনকারী চিকিৎসকের এই অভিযোগ নতুন করে বিতর্ক তৈরি করেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে। 2023 সালের সেই অনুষ্ঠান মঞ্চে ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা মালদা জুড়ে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসঞ্জিত ঘোষের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার, যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের উপস্থিতিতে অভিযুক্ত চিকিৎসকের ডিগ্রি তুলে দিচ্ছেন। তাই মালদা মেডিকেল কলেজ আসল আন্দোলনকারী চিকিৎসক নিয়ে জানতে চায় সন্দীপ ঘোষের অন্যতম মাথাকে এই অভিযোগে কি কারণে মালদা মেডিকেল কলেজে আনা হয়েছিল। তার সত্যি অনেকেই রয়েছে এই কলেজে বলে প্রশ্ন তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা, এই তাদের বিক্ষোভ চলতে থাকে। সুমনা, বেশ ধন্যবাদ মাধব। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসবিপির এবং প্রিন্সিপাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এতদিন ধরে তৃণমূল পরিচালিত রাজনৈতিক নেতাদের দ্বারা অবৈধভাবে স্টুডেন্ট পরিচালিত হতো, কলেজের কর্তৃপক্ষ যেখানে যেত এবং বেশ কিছু তৃণমূল পরিচালিত অনুষ্ঠানেও তাদের দেখা যেত, এমনকি অভিজ্ঞদের সহ অনেকেরই কলেজে আনাগোনা ছিল এমনটাই অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় এবং এমএসবিপি প্রসঞ্জিৎ বরকে ঘিরে অবস্থান বিক্ষোভ। যতক্ষণ না স্বচ্ছ অরাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে, তারা এই আন্দোলনে অনড় থাকবেন জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।